নমস্কার, লেখালেখি সব বাংলায় এর পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা জানাই শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের ওয়েবসাইটে। লেখালেখি প্রতিষ্ঠার আজকে 14ই নভেম্বর, 5 মাস পূর্ণ হলো। 14ই জুন থেকে আমরা লেখালেখি ওয়েবসাইটে যাত্রা চালু করেছিলাম। আজকে এই 5 মাস পূর্ণ করে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এক অসাধারণ উপহার। এতদিন আপনারা লেখালেখি ওয়েবসাইটে লেখা পাঠানোর জন্য আমাদের মেল করে লেখা পাঠাতেন, আমাদের সম্পাদক মণ্ডলী সেই লেখা দেখে আপনাদের মেল মাধ্যমে জানাতো সেই লেখাটি গৃহীত হয়েছে কিনা অথবা কবে সেই লেখাটি সাইটে প্রকাশিত হবে। লেখালেখি ওয়েবসাইটে এখন আপনি আপনার লেখা নিজেই প্রকাশ করতে পারবেন আমাদের সম্পাদক মণ্ডলীর বিশেষ রকম হস্তক্ষেপ ছাড়াই। যেমন আমরা বলি, লেখালেখি হলো মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম। তো এই লেখালেখি ওয়েবসাইটে আমরা একটি ছোট্ট ফর্ম এনেছি আপনাদের জন্য, যেখানে আপনি আপনার নাম, আপনার লেখক পরিচিতি, আপনার সম্পূর্ণ লেখা এবং চাইলে আমাদের লেখায় আপনার লেখার সাথে উপযুক্ত ছবি আমাদের দিতে পারেন। ওখানে ফর্মে আপনি আপনার মতো করে টাইপ করে দিতে পারেন এবং সেই লেখাটি আগামী 15 দিনের মধ্যেই সাইটে প্রকাশিত হবে। যদি 15 দিনের মধ্যে লেখাটি সাইটে প্রকাশিত না হয়, তাহলে ধরে নেবেন লেখাটি কোনো কারণে বাতিল করা হয়েছে, আমরা সেই লেখাটি গ্রহণ করতে পারিনি। অথবা এমনও হতে পারে যে লেখাটি প্রকাশে দেরি হতে পারে, সেক্ষেত্রে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। কিন্তু মূল বিষয় হলো যে আর আপনাকে মেল করে মেলের জন্য অপেক্ষা করতে হবে না, আপনি নিজে সরাসরি আমাদের সাইটে এসে নিজের মতো ফন্টে যেরকম ভাবে আপনি লেখাটি চাইছেন আপনি লেখাটি আমাদের ফর্মে লিখে দিতে পারেন এবং লেখাটি আগামী 15 দিনের মধ্যেই আমরা প্রকাশ করব। আসুন সকলে মিলে গড়ে তুলি আমাদের এই লেখালেখি সব বাংলায় ওয়েবসাইট। যে কোনো রকমের লেখা, আপনার গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, বিনোদনের যে কোনো রকমের লেখা, যে কোনো মতামত আপনি আমাদের এই সাইটে লিখতে পারেন, কোনো বাধা নেই। কারণ আমরা বলেই থাকি, লেখালেখি হলো মুক্ত চিন্তার উন্মুক্ত মাধ্যম।